জাদুঘরটিতে শিল্পকর্ম হিসেবে রাখা হয়েছিল একটি কলা। সেখানকার দেওয়ালে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল এটি। তবে জাদুঘরে আসা একজন দর্শনার্থী খেয়ে ফেলেছেন শিল্পকর্ম হিসেবে থাকা সেই কলা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের লিয়ুম জাদুঘরের। দক্ষিণ কোরিয়ার আর্টের একজন ছাত্র সিউলের লিয়ুম জাদুঘরে শিল্পকর্মের একটি কলা খেয়ে ফেলেছেন। এই শিল্পকর্মটি করেছিলেন শিল্পী মাউরিজিও ক্যাটালান। শিল্পকর্মের কলা খাওয়ার ব্যাখ্যায় ওই ছাত্র বলছেন, সকালে নাস্তা না করায় ক্ষুধার্ত হয়ে তিনি কলাটি খেয়েছেন। কমেডিয়ান নামের ওই শিল্পকর্মটি ক্যাটালান প্রদর্শনী উইয়ের অংশ। কলাটি খাওয়ার পর নো হুন সু নামের ওই ছাত্র কলার খোসাটি দেওয়ালে টেপ দিয়ে পেঁচিয়ে দেন। পরে অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ খোসা সরিয়ে সেখানে ফের একটি আস্ত কলা বসায়। দেওয়াল থেকে কলা খাওয়ার এক মিনিটে একটি ভিডিও ধারণ করে নো হুন সুয়ের এক বন্ধু। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে। ওই ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা প্রশ্নের জবাবে জাদুঘর কর্তৃপক্ষ বলে, আমরা ওই ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। কলা দিয়ে শিল্পকর্ম করা শিল্পী ক্যাটলেনারের জন্য নতুন নয়। এর আগে 2019 সালেও মিয়ামিতে একই ধরনের একটি শিল্পকর্ম প্রদর্শনীতে দেন তিনি। ওই সময় শিল্পকর্মটি বিক্রি হয়েছিল 1,20,000 মার্কিন ডলারে।